রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে বান্দার কল্যাণ এবং রিজিকের ব্যবস্থা করেন। সূরা ইব্রাহিম পারা 13 আয়াত নম্বর 32 রব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা মিনাস সামাই মাআন। রব্বুল আলামিন তো হলেন তিনি যিনি আকাশ এবং জমিন থেকে যিনি আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছেন, আকাশ এবং জমিন কে পয়দা করেছেন, ওয়াংসালা মিনাস সামাই মাআন, এবং আকাশ থেকে যিনি বৃষ্টি নাজিল করেন, ফা আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, অতঃপর বৃষ্টির মাধ্যমে আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বৃষ্টির ভিতরে আছে উৎকৃষ্ট সার, এই বৃষ্টিকে রব্বুল আলামিন রহমতের পানি বলেছেন, পবিত্র কোরআনে বৃষ্টিকে বরকতের পানি করেছেন। আল্লাহ যদি বৃষ্টি নাজিল করা বন্ধ করে দেন, এই পৃথিবীর মানুষের বেঁচে থাকার কোনো উপায় থাকবে না। বৃষ্টির ভিতরে আছে ইউরিয়া, বৃষ্টির ভিতরে আছে ফসফরাস, এরপরে বহু প্রকারের মেডিসিন দিয়া সার দিয়া রব্বে করিম এই পৃথিবীবাসীর জন্য তিনি বৃষ্টি নাজিল করেন। প্রিয় ভাইরা, সংক্ষেপে আরো দুই একটি কথা আপনাদেরকে বলতে চাই। বৃষ্টি নাজিলের সময় আমাদের করণীয় কি আছে, এগুলি আমাদের একটু জানার দরকার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বৃষ্টি নাজিল করেছেন, বৃষ্টি দিয়ে ধন্য করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদেরকে কিভাবে বৃষ্টি দেন? রব্বুল আলামিন সূরা রুম কোরআনে কারিমের 30 নম্বর সূরা, সূরা রুমের 48 নম্বর আয়াতের ভিতরে তিনি বলেছেন, রব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা, আল্লাহ পাক তো হলেন তিনি যিনি বাতাসকে প্রেরণ করেন, বাতাসের মালিক কে? আল্লাহ। মুমিনের মতো আওয়াজ দেন, বাতাসের মালিক কে? আল্লাহ। যিনি বাতাসকে প্রেরণ করেন, ফাতুসিরু সাহাবান, এরপরে সেই বাতাসের মাধ্যমে মেঘমালাকে পুঞ্জীভূত করেন, একত্রিত করেন, জমা করেন, ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা, এরপরে রব্বুল আলামিন ওই বাতাসের মাধ্যমে মেঘগুলিকে পুঞ্জীভূত করেন, একত্রিত করেন, সঞ্চিত করেন, এরপরে আল্লাহ পাক মেঘগুলিকে আকাশের বুকে ছড়াইয়া দেন। বৃষ্টি পৃথিবীতে কিভাবে নাজিল হয়, এই ফর্মুলার সাথে বিজ্ঞানীরা কোনো দিমাগ প্রশান করতে পারে নাই, তারা মাথা নত করে এই গবেষণাকে মেনে নিয়েছে, যেই ফর্মুলা 1400 বছর আগে কোরআন দিয়েছে এটাই রাইট, এইটার সাথে তারা দিমাগ করতে পারে নাই। বৃষ্টি কেন হয়, আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন, তিনি বাতাসের মাধ্যমে মেঘমালাকে উড়িয়ে নিয়ে যান, সূর্যের মাধ্যমে তাপ প্রদান করেন সাগরের পানিতে, সেই সাগরের নোনা পানিগুলিকে আল্লাহ জলীয় বাষ্পর মাধ্যমে আকাশে উঠায় নেন। কি কুদরতের কারখানা, কি কুদরতের ব্যবস্থাপনা। প্রথমে সূর্যকে আল্লাহ অর্ডার করে দিলেন, তুই কিন্তু আমার সিন বলে একটা সূর্য বানাইছে, সুবহানাল্লাহ। ওরা মানুষের আর সুস্থভাবে বাঁচতে দিবে না মনে হয়, কারবার দেখছে কৃত্রিম সূর্য তৈরি করেছে, এবং এটা তারা দাবি করতেছে সূর্যের পাওয়ার নাকি আকাশের সূর্যের থেকে বেশি হবে। টাইটানিক জাহাজটা তৈরি করার পরে আটলান্টিকের বুকে যখন ছেড়ে দেওয়া হয়, তারা খুব গর্বের সাথে বলেছিল এই আকাশ চুম্বি পর্বত সব এই জাহাজকে পৃথিবীর কোন শক্তি দাঁড়াইতে পারবে না, টানাইতে পারবে না, ডুবাইতে পারবে না, এমন কি আল্লাহ নিজেও পারবে না। আল্লাহ কয় ফাআলুল লিমা ইউরিদ, বেটা আমি পারবো না, সবকিছুর ক্ষমতার মালিক তো আমি, কোন সাগরের কোন বড় আপনার কোন পাহাড়ের সাথে ধাক্কা লাগা লাগে নাই, বরফের টুকরার সাথে ধাক্কা লেগে অহংকারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সেই টাইটানিক, আজও তার অস্তিত্ব তারা পুরাপুরি খুঁজে পায় নাই। এখন সিন সূর্য তৈরি করছে, আল্লাহ সমস্ত কুফুরি থেকে আমাদেরকে হেফাজত করুন। আমার ভাইরা, আল্লাহ সূর্যকে অর্ডার করেছেন তুমি তাপ দিতে থাকো,
समुद्र के सूर्य ताप दिच्छे सेखान थेके जलीय बाष्प हुए पानीगुली उठे जाते आकाशे। विज्ञानीरा बोलते से जे परिमाण पानी पृथ्वी थेके उठे जाए अल्लाह पाक बृष्टिर माध्यमे आबार सेई परिमाण पानी लवणाक्त पानी के रिफाइन करे परिशुद्ध करे मिष्टि बनिए पृथ्वीते छेड़े दान। जदि पानीर जावा एवं पानीर आसार भितरे जदि कम बेशी होए जेतो ताहले पृथ्वी शुकाए जायतो सागरगुली शुकाए जायतो नदीगुली शुकाए जायतो एई बृष्टिर पानी के अल्लाह आबार माटिर नीचे संरक्षण करे राखे। सुभानाल्लाह। आबार भाईरा ताहले अल्लाह सुभानाहु वा ताआला एई भावे आमादेरके पानी दिच्छेन। आसेन बृष्टिर समय मुमिनेर करणीयो। पांच मिनट समय लागबे आज के बेशी कारण बृष्टिर सीजन चलते से बृष्टि निये वाज ना करले भालो लागते से। बृष्टिर समय मुमिनेर किछु करणीय आछे। कि करणीय? एक नम्बर बृष्टि शुरू होले रहमत कामना करा। बांग्लादेशेर बहु लोक आछे तार जदि बृष्टि दरकार ना हय एमन टाइमे बृष्टि नामछे जे तार बृष्टि लागबे ना गालागाली पर्यन्त दे बृष्टि तोर मायरे बाप नाउजुबिल्लाह जोरे कर कारबार देखछेन। बृष्टि नाजिल होले मुमिनेर प्रथम करणीय दायित्व होइछे आल्लाह पाकेर रहमत कामना करा कारण बृष्टि एकदिके रहमत होते पारे आबार क्षतिर कारण होते पारे। एइजन्य बृष्टि पड़ा शुरू होइले मुमिन आल्लाह पाकेर दरबारे रहमतेर बृष्टि कामना करबे। बुखारी शरीफ 1032 नम्बर हदीस जे बृष्टि शुरू होइले नबीजी एई दुआटा बेशी बेशी पढ़तें अल्लाहुम्मा सय्यिबान नाफिया बोलें अल्लाहुम्मा सय्यिबान नाफिया अर्थात हे अल्लाह आमादेर जन्य आपनी कल्याण करो उपकारी बृष्टि नाजिल करुन। एटी बुखारी शरीफ 1032 नम्बर हदीसेर भितरे दुआटी एसेछे। एई दुआटी करबेन अल्लाहुम्मा सय्यिबान नाफिया तीन शब्देर दुआ अल्लाहुम्मा सय्यिबान नाफिया अल्लाह आमल करार तौफिक दिन। एरपर झड़ो हावा दमका हवा बइले এই মুহূর্তে আমাদেরকে ভয় ভীত সন্ত্রস্ত থাকতে হবে। যদি দমকা হাওয়া বইতে শুরু হয় প্রচন্ড ঝড় শুরু হয়েছে তাহলে আপনি কি করবেন? আমরা তো আগে টেলিভিশনটা বন্ধ করি এসি রিমোট দিয়ে এসি বন্ধ করি আমার দুনিয়াটা হেফাজতে থাকুক। রাসূল বলতেছেন এগুলি তো করবাই করবা সাথে সাথে ভীত সন্ত্রস্ত থাকবা এই ঝড় দমকা হাওয়ার ভিতর দিয়ে যেন কোনো গজব নাজিল না হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন দমকা হওয়া শুরু হতো রাসূলের চেহারার দিকে নজর করে দেখতাম চেহারাটা মলিন হয়ে গেছে খুব চিন্তিত পেরেশান। রাসূলকে প্রশ্ন করতাম ইয়া রাসূলুল্লাহ আপনি এত আতঙ্কগ্রস্ত পেরেশান কেন? নবীজি বলতেন আয়েশা আমি ভয় পাচ্ছি এই দমকা হাওয়া এই ঝড় হাওয়ার ভিতরে আমার উম্মতের জন্য কোন গজব না চলে আসে আমি সেই ভয় করতেছি। হযরত আয়েশা বলেন যখন এগুলির পরে বৃষ্টি নাজিল হতো নবীর সুন্দর চেহারাটা আরো সুন্দর হয়ে যেত তখন তিনি খুশি হয়ে বলতেন রহমাতান আল্লাহ তোমার রহমত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ঝড় বৃষ্টির পরে যদি মানে ঝড় হওয়ার পরে যদি বৃষ্টি আসে অন্তত খুশি হয়ে একটু মুস্কি হেসে বলবো রহমাতান। বলেন কি বলবো? রহমাতান বলা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা আরেকটা অনেক দোয়া আছে আমি সবগুলি বলতেছি না আমি একটু দ্রুত শেষ করছি কারণ সময় নাই আর এক মিনিট। তিন বৃষ্টির পানি স্পর্শ করা। বৃষ্টি শুরু হয়ে গেলে বৃষ্টির পানিতে একটু শরীর ভেজানো বৃষ্টির পানিতে একটু কাপড় ভেজানো। নবীজি বৃষ্টিকে খুব রোমান্টিক ভাবে উপভোগ করতেন। সাইয়েদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি নাজিল হয়ে তিনি বৃষ্টিকে উপভোগ করতেন গালাগালি দিতেন না। বৃষ্টি তো আল্লাহ পাকের রহমত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবীজির সাথে ছিলাম
হঠাৎ করে সফরের ভিতরে বৃষ্টি নাজিল হলো। আমরা লক্ষ্য করি নবীজি হাতের কাপড় গোটাইতেছে, শরীরের চাদরটা একটু খুলে খুলে দিচ্ছে, এই বৃষ্টির পানিটা হাতে লাগাচ্ছে, গায়ে লাগাচ্ছে। হযরত আনাস বলেন, বুখারী শরীফ 898 নম্বর হাদিস, হযরত আনাস বলেন আমরা প্রশ্ন করলাম, ফাকুল্লা ইয়া রাসূলুল্লাহ লিমা সানাতা হাযা, আল্লাহর নবী আপনি এমনটা কেন করলেন? রাসূল জবাব দিলেন, ক্বালা লিআন্নাহু হাদীসুন আহাদি বিরাব্বিহি তাআলা আনাস, এই বৃষ্টি তার প্রতিপালকের পক্ষ থেকে সদ্য আগত, অল্প সময় থাকবে, এরপরে আবার চলে যাবে, যতটুকু সময় আছে রহমতটা একটু গায়ে লাগায়নি। সুবহানাল্লাহ। তাইলে বৃষ্টি হইলে বৃষ্টিতে ভেজাও কিন্তু নবীর সুন্নাত, আমরা ভিজি কিন্তু সুন্নতের আমলের নিয়ত করি না, ভিজবো ইনশাআল্লাহ, আবার বেশি ভিজে যেন ঠান্ডা না লাগাই, ঠিক আছে ইনশাআল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃষ্টি নাজিল হইলে তিনি ঘরের জিনিসপত্র সব বাইরে বাইর করে ফেলতেন, যে বৃষ্টির পানিতে সব ধুয়ে যাক, আবার লেপ কাঁথা বাইর করা যাবে, সব বাইর করতেন বলতে আবার সব বাইর করে দেওয়া যাবে না, যেগুলি ভিজলে ক্ষতি নাই, বৃষ্টি আল্লাহ রহমত। জোরে কন সুবহানাল্লাহ। আচ্ছা, বৃষ্টির জন্য দোহা এবং ক্ষতি থেকে আশ্রয় চাওয়া, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে দোয়া করা। একটা হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী জুমার দিন মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন, এমন সময় এক লোক গেটে দাঁড়িয়ে গেছে, রসুল বক্তব্য রাখা অবস্থায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আমাদের জন্য বৃষ্টির দোয়া করুন। নবী খুতবার ভিতরেই দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, তিনবার বললেন, আল্লাহুম্মাসকিনা, 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 রব আমাদেরকে বৃষ্টি দাও, আমাদেরকে বৃষ্টি দাও, আমাদেরকে বৃষ্টি দাও। হযরতে আনাস বলেন, আমি লক্ষ্য করে দেখি আকাশে মেঘের কোনো আলামত নাই, বৃষ্টির কোনো চিহ্ন নাই, মেঘমুক্ত পরিষ্কার আকাশ, হঠাৎ করে সালা পর্বতের পাশ থেকে মেঘের ঢল নামতে শুরু করলো, হঠাৎ করে ভারী বৃষ্টির বর্ষণ শুরু হয়ে গেল, এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো, হযরত আনাস বলেন আকাশে 6 দিন সূর্যের দেখা পায় নাই। পরের জুহাই আরেক লোক এসে হাজির, বলছি ইয়া রাসূলুল্লাহ, অবস্থা খারাপ, বৃষ্টিতে সব তলায় গেল, মাঠ তলায় গেল, ঘাট তলায় গেল। নবী তাড়াতাড়ি দোয়া করেন, আল্লাহ বৃষ্টি যেন বন্ধ করে দেয়। এখন রহমত আর রহমত নাই, নবীজি যখন দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ বৃষ্টি আমাদের অন্য সাইডে দাও, পাহাড়ে দাও, জঙ্গলে দাও, বসতি এলাকায় দিও না। এটা হলো বৃষ্টি যদি বন্ধের জন্য দোয়া করা লাগে, এই দোয়াটা বলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, অন্য সাইডের ক্ষতি কামনা করা যাবে না, আল্লাহ বৃষ্টি আমাদের এলাকায় দিও না, যে এলাকায় দরকার ওদিকে দাও, ইন্ডিয়ার মতো করা যাবে না, বন্যার সময় ফারাক্কার পানি দিয়ে ছেড়ে, ডুবলে তুই ডুবে মর আমি না, এই রকমের কাম করা যাবে না, মঙ্গল খাবো না, আল্লাহ বৃষ্টি বনবাদলে দাও, পাহাড়ে পর্বতে দাও। শেষ, বৃষ্টি শেষে কৃতজ্ঞতা প্রকাশ, বৃষ্টি শেষে কৃতজ্ঞতা প্রকাশ, বৃষ্টি হয়ে গেছে, আকাশ পরিষ্কার, এখন একজন মুমিন আর একটা দোয়া করবে, মতিরনা বিফাদলিল্লাহি ওয়া রহমাতি, বলেন মতিরনা বিফাদলিল্লাহি ওয়া রহমাতিহি, সেই বৃষ্টি আমরা পেয়েছি আল্লাহ পাকের দয়ায়, আমরা স্নাত হয়েছি, বৃষ্টি স্নাত হয়েছি আল্লাহ পাকের দয়ায়। এই দোয়াটা নবী এই জন্য করতেন, মক্কার কাফেররা ভাবত বৃষ্টি আসে মনে হয় কোন তারকা দেবতার মাধ্যমে, নাউজুবিল্লাহ। এই যে এই দোয়াটা নবীজি বেশি বেশি করতেন, যে বৃষ্টি পেয়েছি আমরা কার দয়া, আল্লাহ আমাদেরকে বৃষ্টিকে উপভোগ করার, পানিকে মূল্যায়ন করার, এই নিয়ামতের কদর করার তৌফিক দান করেন, আমো আমিন। ইবাদতের পবিত্রতা অর্জনের মাধ্যম আল্লাহ পানি করেছেন, পানি নিয়ামত, আমিন। আল্লাহ আমাদের কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।